রাত বাজে যখন আমাদের চা খাওয়ার সো চা খেতে আমরা কোথায় গিয়েছিলাম আজকের ভিডিওতে সেটাই শেয়ার হ্যালো সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে মেইনলি আমাদের মাওয়া যাওয়ার প্ল্যানিং ছিল জানি ভাই আশিক ভাই ওদের সাথে সো হুট করে প্ল্যানিংটা চেঞ্জ হলো তখনই আমাদের চা খেতে ইচ্ছা হলো তখনই আশিক ভাইয়া বলে উঠলো তার পরিচিত একটা দোকান আছে তাও আবার মধু সিটিতে খুব ভালো চা বানায় খেজুরের গুড় দিয়ে সাথে আবার মালাই এত মজার নাকি চাটা সো ওইটাই টেস্ট করতে গেলাম আজকে আর আমি তো অনেক চা খোর ডায়েট করি ঠিক আছে বাট চা আমি কখনোই বাদ দিতে পারি না সো আমরা রওনা হয়ে গিয়েছি এখানে ওয়াজের পাপা আর ওয়াজে তো বরাবর তার আশিক চাচু জনি চাচুর কাছে তাছাড়া আমরা এই ফার্স্ট টাইম মধু সিটিতে যাচ্ছি যেহেতু আমরা চিনি না সো জনি ভাইকে আমরা ফলো করতে করতে যাচ্ছিলাম আর এই দিকে আমি আমার ওয়াজিয়া বুড়িকে খুব মিস করছিলাম এতক্ষণ তো সে আমার সাথেই ছিল যেই তার জনি চাচু আশিক চাচুকে দেখলো সে তাদের গাড়িতে চলে গেল আর আমি তো খুব মিস করছিলাম আমি আমার বুড়িটাকে ফাইনালি ভায়াদের পিছু করতে করতে চলে এলাম মধু সিটিতে এসেই আমি আমার ওয়াজেকে হাই দিচ্ছিলাম আর বলছিলাম তুমি মামার কাছে আসো বাট সে তো আসবে না সে তাদের কাছেই থাকবে আর এখানে তারা বলছিল গাড়িটা কোথায় পার্কিং করবে গাড়ি পার্কিং করে আমরা যখন চা খেতে গেলাম তখনই তাদের সাথে আমাদের দেখা হলো আর এই কুকুরগুলোকে দেখে খুব মনে হচ্ছিল এখানে আর হচ্ছে আশিক ভাই তাদেরকে কিছু খাবার পাপা দিয়েছিল পাউরুটি তাছাড়া আমাদের ছোট ওয়াজিয়া অনেক অ্যানিমালস লাভার সে ডগ ক্যাট যে কোনো অ্যানিমেলস অনেক বেশি পছন্দ করে সে মোটেও ভয় পায় না আমি যতটা ভয় পাই সে একটুও ভয় পাবে না আমি মোটামুটি ডগ অনেক বেশি ভয় পাই এটা হলো আমাদের সেই স্পেশাল চা যেটা খেজুরের গুড় ও মালাই দিয়ে বানানো হয় আর এটা খেতে আমরা ধানমন্ডি থেকে মধুসিটিতে গিয়েছিলাম সত্যি বলতে চাটা অনেক বেশি মজার ছিল আর চা বানানোর পর এখানে ভাইয়াটা খুব সুন্দর করে খেজুরের গুড় দিয়ে দিচ্ছিল যেটা স্মেলটা খুব ভালো লাগছিল মালাই তার সাথে আবার খেজুরের গুড় এক কথায় অসাধারণ আমি তো আবার খেতে যাব ভাবছি আমার মতো আছেন যারা প্রতিদিন একবার হলেও চা খেতে হবে আর চা না খেতে পারলে মনে হবে মাথাটা অনেক ব্যথা করতেছে আর চা খেলেই ঠিক হয়ে যাবে এটা তো আমার অনেক বেশি হয় আর এখানে আশিক ভাই আমাদেরকে চা দিচ্ছিল চাটা তো অনেক মজা ছিল সো থ্যাংক ইউ সো মাচ আশিক ভাই আমাদেরকে এত সুন্দর একটা লোকেশনে চা খেতে নিয়ে যাওয়ার জন্য চা খেয়ে বাসায় ফেরার পথে আমরা অনেকগুলো রেস্টুরেন্ট দেখতে পেয়েছিলাম ওই সাইডটাতে সেগুলো অনেক অনেক সুন্দর লাগছিল বাট যেহেতু আমরা অনেক রাতে গিয়েছিলাম সবগুলোই ক্লোজ করে দিয়েছিল আর ভাইয়া বলছিল এগুলো দিনের বেলা নাকি অনেক জমজমাট থাকে সো ভাবছিলাম ওয়াজিয়াকে নিয়ে আসবো আর এই সাইডটা আমার কাছে অনেক ভালো লাগছিল আর প্রত্যেকটা রেস্টুরেন্টে নাকি কম বেশি প্লে আছে আর প্লে যেখানে আমিও সেখানে এখানে ওয়াজিহা আর ওয়াজের পাপা আমার সাথে তু কি তু কি খেলছিলো ভুড়িটা বলতেছিলাম আমার তো আর ওয়াজের লুকুচুরি খেলতে অনেক বেশি পছন্দ করে আর আমি বসে বসে ওয়াজের সাথে তুকি তুকি খেলছিলাম মানে লুকুচুরি খেলছিলাম আর তাদের বাবা মেয়ের এই কাহিনীগুলো নাটকগুলো দেখছিলাম বাবা মেয়ের বন্ডিং মাশাল মাসা আল্লাহ সবাই দোয়া করবেন সব জন্য এমনই থাকে সো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার ওয়াজ মামনির জন্য দোয়া করবেন ও আরেকটা কথা কোথায় কোথায় এমন ভালো চা পাওয়া যায় সেটা হোক টং এর দোকান বা কোনো রেস্টুরেন্ট অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি যেহেতু চা করছো আমি প্রায় সময় এমন চা খেতে অনেক বেশি ভালোবাসি আর খুঁজে বেড়াই কোথায় কোথায় ভালো চা পাওয়া যায় সো কমেন্টস দেখে আমি নেক্সট টাইম ওই প্লেসটাতে যাওয়ার ট্রাই করব অবশ্যই কমেন্টস করে জানাবেন সো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ